আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, তাই না? সবার জন্য অনেক দোয়া রইল। পিঠা বানাতে নিয়েছি আমার তিন ননাস, আমার হাজবেন্ডের খালাতো বোনেরা আমেরিকার থেকে এসেছে ঢাকায়। তাদের আজকে রাতে বরিশাল আসার কথা ছিল, যদিও পরে ক্যান্সেল হয়েছে। সেজন্য চিন্তা করেছিলাম আপুবিদের জন্য সব রাতে একটু পিঠা নিয়ে যাব, পরে ওটা তো আর হলো না। এখন পিঠাগুলো ভেজাচ্ছি, বাচ্চারাও পিঠা খায় মজা করে, এই শীতের পিঠাগুলা। আর আমার আব্বুকে এই চিতই পিঠাটা চিন্তা করলাম একটু নিয়ে যাব বানিয়ে। কালকে আমাদের বাড়িতে পিকনিক, খুব বড় করে একটা পিকনিক করবো আমরা ভাই বোনেরা সবাই, যা চাস্তো যত ফুফাতো ভাই বোন আছে তারা সবাই মিলে। তো আপনারা তো অবশ্যই সেই পুরো ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। আর এদিকে পিঠা মোটামুটি রেডি, দুই ধরনের পিঠাই আজকে বানাতে নিয়েছি। চাস্তো বোন ঢাকা থেকে এসেছে নাজমা, চিন্তা করলাম নাজমার জন্য একটু নিয়ে যাই, আব্বুর জন্যও একটু নিয়ে যাই। তো খুব বেশি বানাচ্ছি না, যতটুকু বানাচ্ছি মনে করেন তাদের জন্য একটু একটু নেব, আমার বাচ্চারাও একটু খাবে, এই আর কি। তো পাটিসাপটা পিঠা কয়েকটা বানালাম, আর কয়েকটা চিতই পিঠা বানালাম, ভিজানো যে পিঠাটা সেটা তো রাতেই বানিয়ে রাখি। চিন্তা করি সকালে উঠেই তো পিকনিকের জন্য রওনা দিব, রাতে বানানো থাকলে আমার সুবিধা হবে, ভিজবে ভালো পিঠাগুলা। আর এখন পাটিসাপটাও বানিয়ে ফেললাম, এই আর কি, বেশ কয়েকটাই পাটিসাপটা হয়েছে। আর এই যে চিতই পিঠাও কমপ্লিট। তো কালকে সকালেই দেখা হচ্ছে সবার সাথে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রাসূলের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আমাদের আজকে একটা বাড়িতে পিকনিক, আমার দাদা বাড়িতে। দাদা বাড়ির আমার যত রিলেটিভস আছে, মানে আমরা কাজিনসরা এবং চাচা চাচি সবাই, চুপ, আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি। এখন রেডি হতে যাব, রেডি রেডি হবো সবাই, মোটামুটি আমরা রেডি। নাস্তাও ও সবাই করেছে, আমিও যদিও এটা শুধু ডিম খেয়েছি, কারণ রুটি যতটুকু ছিল হয় নাই। এখন এই রুটি বানাবে আবার, এখন আমি রুটি টুটি খাবো না। যাই হোক, এখন যাব, ওখানেই থাকবো রাত পর্যন্ত, রাতে পিকনিক শেষ, রাতে বাসায় আসবো, এই আর কি। তো ঠিক আছে, সাথে থাকুন, আজকে ভিডিওটা এনজয় করুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব চ্যানেলে আছেন, আর যারা পেজ ফলো করেন ফেসবুক পেজ, তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। তো ঠিক আছে, চলুন। আমরা এই অটোটায় করে আসছি, এখন আমরা অটোতেই চলাফেরা করি, রিক্সা বা অটো। আসো আসো, আমাদের বাড়ি চলে এসেছি। আজকে আর বাবার বাসায় আগে ঢুকলাম না, আমাদের যে মেইন বাড়িটা সেটা এসছে। একসময় এটা আসলে অনেক সুন্দর ছিল বাড়িটা, এই যে এই পুকুরটায় আমরা গোসল করতাম, পানি ছিল একদম সাদা, হ্যাঁ, তারপরে অনেক মাছ ছিল, আমরা তাকাই তাকাই মাছ দেখতাম। আর এই যে পার, এত সুন্দর পার ছিল, হ্যাঁ। তুমি স্লিপ কে, তুমি ও তুমি এই যে স্লিপ খেয়েছিলা, হ্যাঁ। আর এইটা ছিল তখন রাস্তা, যাওয়ার রাস্তা, সেটাও বন্ধ এখন। মানে বাড়ির আসলে এসবগুলো দেখলে ভালো লাগে না, এত সুন্দর বাড়িটা। এটা কাচারি ঘর বলে এটাকে, যেটাকে বলে বৈঠকখানা, না কাচারি ঘর। এই কাচারি ঘরে ওই জায়গি মাস্টার, মানে লজিং টিচাররা থাকতো, আব্বা তারা ছোট সময় লেখাপড়া করতো, তারপরে যারা আসছে জেনারেশন তারা পড়তো, এরকম এটার ভিতরে থাকতো স্যার হুজুর আর লেখাপড়া, আর এমনিতে বৈঠক মিটিং টিটিং এটার ভিতরে হইতো। আর ওইটা ছিল দাদিদের মেইন, মানে মেইন ঘর এই পাশে, আর এই পরে এই বাড়িটা করেছিল অনেক পরে, কিন্তু সেটাও এখন নষ্ট, কেউ থাকে না তো, নষ্ট হয়ে গেছে। এটা ছিল গোয়াল ঘর, ঠান্ডা ঠান্ডা রসের পিঠা খাও, ছোটবেলার কথা মনে করো, খাও খাও, খাইয়া তাড়াতাড়ি, ছোটবেলার
স্মৃতি মনে করো তোমার মায়ের হাতের পিঠা জানি তোমার মা বানাই দিয়েছে তোমারে আর তুমি খাবা আর গান গাবা গান গাবা ছোট সময় কোন গানটা খুব প্রিয় ছিল মা মা গো আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে হ্যাঁ কেমন হইছে রসের ঘ্রাণ আসতেছে অরিজিনাল অরিজিনাল লাগে না এরকম একটা টেস্ট ছোট সময় যে মুসি গুড় কিনে আনতাম না আর আমরা হাতে চকলেটের মতো খাইতাম না সেই রকম টেস্ট খাও বসে বসে ঠিক আছে আব্বাকে পিঠা দিয়ে আসলাম যে দেখে যে রোদে বসে আছে ব্যালকনিতে তো যেহেতু বাড়ির উঠানে পিকনিক উঠানে থাকার মজাই আলাদা সবাই কাজ বাজ করছে দেখতে ভালোই লাগছে তোর আম্মুরে কল দে মাইর আম্মুকে কল দাও সে তো ইয়েতে গেছে স্কুলে গেছে দুপুরে খাবার খিচুড়ি তো এখানে খাওয়া দাওয়া হবে সবকিছু টেবিল টেবিল বিছাচ্ছে এখন বাজেও কম না 1:30-2টা বাজে আস্তে আস্তে সব কিছু গুজ করে নিচ্ছে তো আজকে দুপুরের খাবারটা সিম্পল খিচুড়ি রাতে মেইন আমাদের খাবার রাতে চলবে রোস্ট করবে ঝাল মাংস করবে ভেজিটেবল করবে পোলাও করবে এগুলো করবে সব কিছু আমার চাচাই করবে বিকেলে নাস্তার আয়োজন আছে তো এই এই দুইটা হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা চাস্তো ভাইয়ের দুইটা টুইন বেবি আমি আমার কাছে এত ভালো লাগে আর এই এই পেশে যেটা এটা আমাদের নাতি আমার যে বড় ভাই চাস্তো ভাই তার মেয়ের বাচ্চা মানে তার নাতি মানে আমাদেরও নাতি এই যে আমাদের খাবার বাড়তেছে দুপুরে খিচুড়ি দুপুরে সবাই খিচুড়ি খাবে উঠাই দাও উঠাই দাও এই মা ভালো এই পাশ পড়ছে দূর মাথা কাপড় দেওয়া যায় না এগুলা আর আমার চাচা এই জায়গা ইয়া করতেছে রোস্ট করতেছে এটা রাতে মেইন খাবার হচ্ছে রাতে আমাদের এই যে আমার চাচা কুটি কাকু সে এই যে ইয়া করতেছে রোস্ট ভাজতেছে আর পাশে আপনি দেখান যাইবে না আমি গায়ে জামা নাই আমি ভিডিও করতেছি এখানে রোস্ট ভাজা হচ্ছে রোস্ট করা হবে ঝাল মাংস সবজি পোলাও না সবজি পোলাও ঝাল মাংস রোস্ট কোল্ড ড্রিঙ্কস সালাদ সব আছে কোল্ড ড্রিঙ্কস সালাদ তো আছে আমার ভাই বলতেছে কোল্ড ড্রিঙ্কস সালাদ সব আছে এই আর কি এই পুচকু এই পুচকু সবাই আইছে আমি তোমার কি হই বলো তো একটু খাবার সময় সালাম দেওয়া যায় না আর সব কাজ আসসালাম আপনি খাবেন এই দুলাবেন লাগে একটু ছবিটা ভালো করে উঠাও ভাবি বল আমরা একসাথে বসবো সবাই নাজমুলি সর্দার খাবি না কি ব্যাপার সাহেব তুই তুই রান্না বান্নায় বসে গেলি কি হবে এটা রোস্ট না পোলাও হ্যাঁ এটা হবে তোমার রোস্ট রোস্ট হ্যাঁ গরুর দুধ
চাচু আমার চাচু কুট্টি চাচু রান্না করতেছে সে খুব ভালো রান্না করতে পারে আগের থেকে চকলেট খেলে কি হয় ভূত ভূত হয় হ্যাঁ ও কে বলছে তোমার এই কথা কার্টুনে দেখছে ও কার্টুনে দেখছে চকলেট খেলে ভূত হয়ে যায় এটা সত্যি চকলেট কিন্তু খাওয়া একদম উচিত না খাবা নাকি খেয়েছো নাকি তুমি না খাই না এরকম কেন হয়ে যাচ্ছে না না কিচ্ছু হয় নাই তুমি একটু হাই ফাইভ করো তো হাই না না এরকম করো ও বয়লা ইয়েস এরকম করো হাই ফাইভ একটু একটু হাগ করো আমাকে দিও কেন আমি আমি করো আমার সাথে করো ইয়েস Yes, wow! Ki lucky! Twins, baby. Twins, baby. Hey, can I? Ashwag jacket, 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 niya shone tumi? আমাদের দুইটাই খেলা ছেলেদের জন্য হাড়ি ভাঙা আর মেয়েদের জন্য পিলো ফাইট এই দুটোই খেলা ছিল আসলে আমি খেলতে চাইনি আমি কারণ খুব মানে ইয়া লাগে আমার কাছে কি বলো এটাকে লজ্জা লাগে যদি ঠকে যাই সেই ভয় আমি আসলে খেলি না আজকে আমাকে জোর করে এখানে বসানো হয়েছে চাপাতি দিবে তারপর হবে চা এখানে গরুর মাংস রেডি এরপরে ওইটার ভিতরে কি বিস্কুট পুরি কই পুরি কই আদি বিস্কুট তাপতি বিস্কুট ও এই যে এই যে গুলাই এই ও পিয়াজু আরিয়া ওয়াও পিয়াজু পুরি এই যে আমার ভাইয়ের বাচ্চারা দেখি তো এই গুত্তু বাচ্চা একবার দেখাইছি গুত্তু বাচ্চা ওই গুত্তু গুত্তু বাচ্চা দেখি তো তাকাও তো এই চকলেট চকলেট খাবা না চকলেট খেলে কি হয় বলো তো একটু ভূত ভূত আর কে বলছে এই কথাটা সবাই বাইর আর তোরা ঘরের ভিতরে তাড়াতাড়ি আয় চা 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 চলতেছে এটা আমার দাও দাও এই এই দাও নাজমা তুমি চা পাও না বাপ ভাগে পাবা না তাড়াতাড়ি খাও এই যে আমার বোন নাজমা আসসালামু আলাইকুম দিদি আসসালামু আলাইকুম আমরা আসলে অনেক মজা করতেছি নাজমা
তুই না আসলে এবার পিকনিকটা হইতো না তুই আসার কারণেই কিন্তু আমাগো পিকনিকটা হইছে আমরা সবাই এলাম ওই বেলা আলাদাছে ইনশাআল্লাহ অনেক মজা করছে আমরা কিন্তু 100 মানুষ এরকম অনেক মজা সবাই চাটা নিয়ে ব্যস্ত চা খাচ্ছি এই যে এই হচ্ছে এটা হচ্ছে আরেকটা বোনের বাচ্চা ফরেনারদের মতো লাগে দেখতে একদম দেখো জানি চাটা ধরে না কে পোছে সোহানার মে আমার বোনের আমিও তো বলি এতগুলো কাপ তো আর বাইসারে তো সব বাইছি চায়ের যে ধোয়া বাইরেতেছে এটাই মজা সবথেকে বেশি চায়ের ধোয়াটাই তো আমার কাছে বেস্ট চাচু রোস্ট বসাই দিয়েছেন না হয়েও গেছে তোর মোবাইল কই এই তো দানা পান খেয়ে দিই ওকে অসুবিধা নেই খাবো ডাল বিয়ে পরে উঠে দিলে একটু আগে দিকে চাচু পোলাও রান্না করতেছে চাচু আজকে সারাদিন দিয়ে কে যেই খাটনা খাটলো রান্না করা মুখের কথা না সেই সময়তে বসা দুপুর না আপনার 12টা হইতে বসা 12টা হইতে সে চুলের কাছে বসা চাচু একটুর জন্য সরে নাই জাহিদ ওদিকে ফু দিতে আছে চুলায় কি এটা কিসের পানি ভাতের চাচা তো ফুফাতো ভাইয়েরা সবাই নাচানাচি করছে নাচানাচির পর্ব চলছে আমার ভাইও সাগরও আছে সাথে তো এরপর শুরু হলো হাড়ি ভাঙার পর্ব চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙবে তো এতগুলো হাড়ি ছিল না সেজন্য মাঝে মাঝে ইট দিয়েছে হাড়ির বদলে হাড়ির বদলে ইটটাকে যে বাড়ি দিচ্ছিল তো এটা আমার চাচাতো ভাই যে চাচা রান্না করছে তার বড় ছেলে অপু তো অপু হাড়ি যেভাবে ভাঙছিল আমি বুঝছি যে অপু দেখছে কিন্তু ওরা বলছে না 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 অপু দেখে নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে অপু দেখছে এরকম যাই হোক খুবই মজা লাগছিল আসলে এইটা আমার বোনের বাচ্চা চাচাতো বোনের ছেলে ওর নাম তাসিন তাসিন এখন হাড়ি ভাঙছে হাড়িতে হাড়ির বদলে মানে ইট ভাঙছে কিন্তু পুরোপুরি পরে নাই তারপরও মোটামুটি ভালোই খেলেছে ও একটু নড়েছে ইটটা হাড়ি হলে হয়তো ভেঙে যেত এই এক এক করে ওরা বাচ্চারা খেলছে এখন আসপাতে পালা আসপাতে দিকে যেয়ে বাড়ি দিল হাড়ির জায়গা রেখে যাই হোক মজাই লাগছিল প্রতিটা বাচ্চাই একটু একটু করে খেলছিল হাড়ি ভাঙার পর্ব এরপরে আবার আসবে হচ্ছে ¡Vamos, vamos!
তো রাতের খাবার দিয়ে দিয়েছে, 10:30টার ভিতরেই খাওয়া দাওয়া সবাই খাচ্ছে, আমরাও খাবো। এরপরে রোস্ট, ঝাল মাংস, পোলাও, সবজি, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, এগুলোই ছিল আমাদের পিকনিকের আইটেম। আর সন্ধ্যায় তো দেখলেন পুরি, পেঁয়াজু, এগুলো ছিল। নাস্তায় চা ছিল। উফ, অনেক এনজয় করেছি আজকের দিনটা, মনে থাকবে সারা বছর। ইনশাল্লাহ সামনের বছর তো আবার এরকম ইনশাল্লাহ পিকনিক হবে, তখন আবার আমরা অনেক আনন্দ ফুর্তি করব। আমাদের পিকনিকে বাচ্চারা লটারির আয়োজন করেছিল, আমাদের চাস্তো ভাইয়ের বাচ্চা টাচ্চারা, ওরা করেছে। 20 টাকা করে টিকিট ছিল, সবার টিকিট কিনতে হয়েছে, আমরাও কিনেছি। আমি মনে হয় 10টা সারিয়ার আমি আমরা মিলে 10টা টিকিট কিনেছি। পেয়েছি কলম, পেন্সিল, রাবার, তারপরে ছোটো ছোটো বাটি, হাপি জাবি, এই সেই। অনেক রাত্র বাজে কিন্তু আমি চলে যেতেছি সাগরের সাথে, আশপাকও যাচ্ছে। এই আর আসেপাশের আব্বু আফিফ ওর আগেই চলে গিয়েছে, আধা ঘন্টা পৌনে এক ঘন্টা আগে। আমরা লটারির জন্য বসেছিলাম, আমি আর আশপাক, এখন সাগরের সাথে যাচ্ছি। মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি, মা আসসালামা।